বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এবারের এ নিয়োগে আমরা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবো। যাদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, যাদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। 2 ইঞ্চির উপরে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আমরা এখানে কিভাবে আবেদন করব, বয়স কত লাগবে, বেতন কত হবে, প্রশিক্ষণ কত, তারপরে হচ্ছে আপনার আবেদন ফি কত, সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আপনার সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমত আমরা যেটা জানার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা প্রথমত আমরা জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আমাদের বয়সটা কত লাগবে, এই যে বয়স 1 জানুয়ারি 2023 তারিখে আমাদের বয়স 26 বছর হতে হবে, মানে হচ্ছে 18 থেকে 26 বছর হওয়া লাগবে। বয়সের ক্ষেত্রে কোনো 2 নম্বরে গ্রহণযোগ্য হবে না, এরা বলে দিয়েছে। আর এখানে দেখেন উচ্চতার কথাটা আমি একটু আগে বলে দিই, যে শারীরিক মান অনুন্নত মার্ক এগুলো কোনো ইয়ে না। এই যে ক নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চতা 1.97 মিটার, মানে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি লাগবে। যাদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। 2 ইঞ্চির উপরে ইচ্ছা মতো 5 ফুট 10 ইঞ্চি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 5 ফুট 2। ওজন লাগবে 49 কেজি, মানে হচ্ছে 50 কেজি লাগবে, 50 কেজির উপরে হলে হবে। এরপর হচ্ছে বুকের মাপ। বুকের মাপ হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং কি ফসানো অবস্থায় 30 ইঞ্চি। বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই বলে, আমরা যখন এই যে নিঃশ্বাস নিই তখন আমাদের বুকটা কিন্তু একটু ফুলে, তো যখন ফুলবে তখন সেটা 30 ইঞ্চি লাগবে। আর যখন স্বাভাবিক অবস্থা কোনো নিঃশ্বাস নিব না জোরে তখন এই যে 28 ইঞ্চি লাগবে। তারপর হচ্ছে এখানে আমাদেরকে অবশ্যই যে আপনার অবিবাহিত হতে হবে, তারপরে আমাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এগুলো বলছে। এখন আমরা জেনে নিব এখানে আবেদন করার পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বরের 23 সেপ্টেম্বর 2022 হতে 29 অক্টোবর পর্যন্ত এখানে আবেদন চলবে। আজকে 9 তারিখ, দেখে এটা অনেক আগে ফোকাস করা হয়েছে, এটা প্রায় আরো প্রায় 1 মাস আগে নিয়ে ফোকাস করা হয়েছে। তো এখানে এখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন না, আপনারা আরো প্রায় 1 মাস পরে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা কিভাবে আবেদন করবো, এই যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা কমপ্লিট দেখার পরে, সম্পূর্ণ বিস্তারিত জানার পরে আপনারা ডিসক্রিপশনে গিয়ে আবেদন করতে পারবেন, আবেদনের লিঙ্কটা আমি তো দিয়ে দেবো। আর এখানে আবেদন ফি কত, এই যে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে 500 টাকা। তো এখানে এই 500 টাকা আমরা ট্রাস্ট ব্যাংক, তারপরে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ সরকার, যে কোনো একটার মাধ্যমে আমরা এটা এই যে আবেদন ফিটা জমা দিতে পারবো আর কি। তো এখানে আপনার লিখিত পরীক্ষা কখন হবে এটাও বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। 8 নম্বরের লিখিত পরীক্ষা, এই যে লিখিত পরীক্ষা হবে মূলত 100 নম্বরের, আর আর লিখিত পরীক্ষা হবে আগামী 18 নভেম্বর 2022 9টায় আপনার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে, আপনার মূলত এই যে লিখিত পরীক্ষাটা হবে আর কি। আর 9 নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আমাদের কখন হবে, এই যে 15 থেকে 19 জানুয়ারি আমাদের এই যে প্রাথমিক পরীক্ষা হবে আর কি। এই যে আপনার এই যে শারীরিক টেস্ট হবে আর কি, এটাই আর কি, তার মৌখিক পরীক্ষা হবে। এরপর হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে, প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে পরীক্ষার এই যে CMS এর ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। ওরা আপনাদেরকে একটা ডেট দিবে, ও ডেট অনুযায়ী যাওয়া লাগবে আর কি। এরপর হচ্ছে আপনার এই যে এখানে তেমন ইম্পর্টেন্ট দেখতেছি না, আমাদের প্রশিক্ষণের কথা বলছে, এখানে প্রশিক্ষণ হবে মোট আপনার এই যে 10 মাস প্রশিক্ষণ হবে, 10 সপ্তাহ। 10 সপ্তাহ মানে কত, মানে আপনারা এটা হিসেব করে নেবেন আর কি, 10 সপ্তাহ আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষা বলতে কি আপনার প্রশিক্ষণ হবে আর কি, ট্রেনিং হবে আর কি, এটা বলছে আর কি। তো এইখানটা ছিল এতটুকু। আর এখানে কি কি সুযোগ সুবিধা, তারপরে বেতন কত, তারপর হচ্ছে আপনার এই যে আবার হচ্ছে আপনার কমিশন, তারপর হচ্ছে আপনার যে চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা, এগুলো আপনারা নিজেতে দেখে নেবেন। নিজেতে দেখে নিলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এতে করে আপনাদের অনেক উপকার হবে আর কি। তো এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট না, এখন আমরা চলুন জেনে নিই এখানে আমাদের আবেদনের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আমরা কি পাশ করলে এখানে আবেদন করতে পারবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, SSC এবং SSC উপপরীক্ষা 3.50 হতে হবে, এবং কি 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে BSc ইন নার্সিং ডিগ্রি আপনার থাকতে হবে আর কি। মানে হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই বলি, আপনার হচ্ছে কি SSC পাস করা লাগবে, SSC পাস করা লাগবে, এবং কি তার পাশাপাশি আমাদেরকে এই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা কলেজ হতে আমাদেরকে নার্সিং এর উপর এই যে আপনার ডিগ্রি করা লাগবে আর কি, এটা বলছে। এখানে যাদের আমার মনে হয় না, যারা আমার ভিডিওগুলো এটা দেখতেছেন ক্লিক করছেন তাদের মধ্যে একজনও পারবেন এটা, যে যারা আমার ভিডিওটা দেখে সবাই হচ্ছে কি আপনার SSC এবং SSC ফার্স্টে সবাই দেখে। এই যে নার্সিং ডিগ্রি মিগ্রি এগুলো এই যে নর্মালি কেউ করে না, যাই হোক যারা করছেন বা আপনাদের পরিচিত কেউ আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। হ্যাঁ,
তো এখানে তেমন কোন কিছু বলার মতো নাই। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।